কথা বলতে পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কি কি দয়া করেছেন সেই দয়াগুলোর কথা উল্লেখ করেছেন। যদি বান্দার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া মায়া মেহেরবানি করুণা রয়েছে মানুষ যদি জানতে চায় সূরা রহমান পড়লে তার কলিজায় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক এক করে বান্দার প্রতি যে আল্লাহর কত ভালোবাসা আছে সেই ভালোবাসার কথা এক এক করে উল্লেখ করেছেন। সূরা রহমানের চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহর বড় একটি দয়া হচ্ছে তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে আপনার আমার মতো বহু মানুষ আছে, জিহ্বা আছে, মুখ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। পৃথিবীর বহু পশু আছে, মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু আপনারা আমার মতো কথা বলতে পারে না। সত্যিকার অর্থে যেই মানুষগুলো কথা বলতে পারে না তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার এই পৃথিবীতে চাওয়ার মতো কি আছে, কত টাকার বান্ডিল, কত কোটি টাকার বান্ডিল চাও, সে বলবে লক্ষ কোটি টাকার বান্ডিলের চেয়ে আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দিত এর দাম একজন কথা বলতে পারে না এবং বোবা মানুষের কাছে লক্ষ কোটি টাকার সম্পদের চেয়ে কথা বলার দাম কয়েক কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমরা তো তৌফিক পেয়েছি, আমাদের কাছে তার কদর নাই। জীবনে কোনো দিন হয়তো আপনি ভাবেন নাই যে মালিক তুমি আমাকে কথা বলার তৌফিক দিয়েছো। আমি আমার মনের কথাগুলো আমার মাকে বলতে পারি, আমি আমার মনের কথাগুলো আমার বাবাকে বলতে পারি, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমার মনের কথাগুলো বলতে পারি। একটা ছেলে কথা বলতে দেরি হলে মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, ডাক্তার উপরে ডাক্তার, ডাক্তার সেই বাবার ছেলে কেন কথা বলতে পারে না, কেন কথা বলতে পারে না? আল্লাহ যদি তৌফিক না দেয় পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই কোনো মানুষকে কথা বলাতে পারে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। কথা বলার তৌফিক পাওয়া এটা যেমন আল্লাহর পক্ষ থেকে দয়া, আরেকটি বড় দয়া হচ্ছে নিজের মায়ের ভাষায় মাতৃভাষায় কথা বলতে পারা। মাতৃভাষা তাহলে আপনার মা যে ভাষায় কথা বলে সেই ভাষায় আপনি একেবারে আত্মতৃপ্তির সাথে কথা বলার তৌফিক দিয়েছেন। আমাদের ফেব্রুয়ারি মাস চলছে, 21শে ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস। এই মাতৃভাষাকে স্বাধীন করার জন্য মায়ের ভাষায় যেন আমরা কথা বলতে পারি, যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের জন্য কলিজার ভালোবাসা থাকা উচিত, তাদের জন্য কলিজার আন্তরিক দোয়া থাকা উচিত, ঠিক কিনা? মাতৃভাষায় কথা বলাটা যে কত জরুরি, নিজের মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা যে কত জরুরি তার বাস্তবতা আপনি বুঝবেন। যদি রোহিঙ্গাদের কাছে যান, বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছিল, আলহামদুলিল্লাহ আমি 3 বার গিয়েছিলাম, বিভিন্ন সহযোগিতা নিয়ে গিয়েছি, বাংলাদেশের অনেক মানুষ গিয়েছে, কিন্তু এখন আর বাংলাদেশের মানুষেরা সেইভাবে তাদের কাছে সহযোগিতা নিয়ে যায় না। এটার বড় কারণ হচ্ছে কিছু কিছু রোহিঙ্গাদের কালচার আর খারাপ বদ অভ্যাসের কারণে। মানুষ সহযোগিতা নিয়ে গিয়েছে আর তারা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাদের কিছু কালচারের কারণে এখন আর কেউ তাদের কাছে যাওয়ার সাহস করে না, প্রশাসনও স্বাভাবিকভাবে এখন আর আগের মতো অনুমতি দেয় না। রোহিঙ্গাদেরকে দেখতে গিয়ে এক রোহিঙ্গাকে জিজ্ঞেস করলাম আপনি এসেছেন কতদিন হলো, তো হয়তো শুদ্ধ বাংলা বুঝতেছে না, পরে চিটং এর ভাষায় বললাম অনে আইসেন যে হতদিন ওইয়ে হদ্দে বাজি আইসি যে আরা আসারা দিন ওইয়ে আর আইসি যে
আশারা দিন কইয়ে তার মানে কিছু বাংলা কিছু চট্টগ্রাম আঞ্চলিক আশারা হলো আরবি মানে মায়ানমার হিন্দি পাকিস্তানি তারপরে আরবি বাংলা চট্টগ্রাম আঞ্চলিক একটা মিক্স ভাষা একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার মিল নাই এই জন্য আমি সেই দিন মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ আমরা মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি এটা আল্লাহর দান আপনি দেখবেন আপনি যতই ইংরেজি ভালো জানেন যতই আরবি ভালো জানেন আমরা কখনো আরব দেশে গেলে মাহফিলগুলোতে তো আমাদেরকে মাঝে মাঝে একটু আরবিতে কথা বলার জন্য বলে তো যতই আরবিতে বলি যত ইংরেজি আপনি ভালো জানেন যতই আরব দেশের ভাষা আপনি যতই ভালো করে শিখেন মায়ের ভাষায় কথা বলার যে আত্মতৃপ্তি সারা পৃথিবীর কোন ভাষায় এইরকম কথা বলার আত্মতৃপ্তি পাওয়া যায় না ঠিক না কারণ মায়ের কাছ থেকে যে ভাষাটা আপনি শুনেছেন সেটাকে যেমন হৃদয়ের কথাগুলো আপনি প্রচার করতে পারবেন প্রকাশ করতে পারবেন পৃথিবীর অন্য কোনো ভাষায় সম্ভব নয় পৃথিবীর প্রত্যেকটা ভাষা কিন্তু আল্লাহর দান আমরা অনেকে আগে ইংরেজি লেখা বিস্কিট থাকলে সেই বিস্কিট খেত না বর্তমানে ইংরেজি লেখা এটা ইংরেজদের ভাষা ইংরেজদের ভাষায় যদি ইংরেজি লেখা আছে বিস্কিটে এই বিস্কিট খাওয়া হারাম খাওয়া যাবে না কেন ওই যে ইংরেজি লেখা আছে কেন ওইটা ইহুদি খ্রিস্টানের ভাষা নাউজুবিল্লাহ বলেন বাংলা সংস্কৃত ভাষা অনেকে মনে করেন হিন্দুদের ভাষা সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতুক আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম সারা পৃথিবীর এই সৃষ্টি আসমান সৃষ্টি জমিন সৃষ্টি মানুষের রং এবং মানুষের ভাষা প্রত্যেকটা ভাষা স্বয়ং আল্লাহর সৃষ্টি মানুষের সৃষ্টি কোনো ভাষা নাই সব ভাষা কার সৃষ্টি আল্লাহ ইংরেজি ভাষা কার সৃষ্টি আল্লাহ হ্যাঁ কোরআনের ভাষা যেহেতু আরবি সেই দৃষ্টিকোণ থেকে কোরআনের ভাষার প্রাধান্যতা আছে কিন্তু কোরআনের ভাষার প্রাধান্যতা যেহেতু কোরআনের ভাষা আরবি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাষা ছিল আরবি সেই হিসেবে আপনি এটাকে বেশি ভালোবাসতে পারেন কিন্তু কোন ভাষাকে ঘৃণা নয় বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা নবী পৃথিবীতে এসেছেন মাতৃভাষায় কথা বলেছেন মাতৃভাষা কথা বলতে পারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান প্রিয় ভাইরা আমার বলতে চাচ্ছিলাম একদিকে তখন কথা বলতে পারছি দ্বিতীয় শুকরিয়ার বিষয় হচ্ছে মাতৃভাষায় কথা বলতে পারছি তৃতীয় বিষয় হচ্ছে এই যে কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীব আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে কথা বলার তৌফিক দিয়েছি কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি যা মন চায় তা বলবে মনে রেখো তোমার মুখের প্রত্যেকটা শব্দ বাক্য লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে প্রত্যেকটা অক্ষর আর শব্দের হিসাব দিতে হবে ঠিক কিনা প্রত্যেকটা শব্দ আর বাক্যের হিসাব দিতে হবে এমন এমন কিছু কথা আছে বেশি লাগবে না এমন এমন কিছু কথা আছে এক ব্যক্তির এক কথায় বহু সংসার ভেঙে যায় বহু সম্পর্ক নষ্ট হয়ে যায় আছে না বুখারী শরীফে হাদিসটি আছে হাদিসটি মিশকাতে আছে হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে হাদিসটি মুস্তাদে আহমদে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই পৃথিবীতে কুকুরের চেয়ে খারাপ শুকুরের চেয়ে খারাপ প্রাণীর চেয়ে খারাপ কুকুর শুকুর বিড়ালের চেয়ে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি জগলখুরি করে মানুষের গেমক করে বেড়ায় মানুষের মাঝে তারা প্যাচ লাগায় এরা কুকুর শুকুরের চেয়ে খারাপ ঠিক কিনা এইরকম লোক তো আপনাদের এলাকায় নাই কম না বেশি গ্রাম শেষ আচ্ছা বলেন পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য ম্যাচের কাঠি কয়টা লাগবে এক পিস ম্যাচের কাঠি একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে একটা সমাজ জ্বালিয়ে দিতে পারে অসংখ্য ঘর জ্বালিয়ে দিতে পারে একটা দমন ঘর একটা সমাজ ধ্বংস করতে পারে একটা সংগঠন ধ্বংস করতে পারে একটা পরিবার ধ্বংস করে দিতে পারে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কত্তা ওয়া ফি রওয়ায়াতিন নাম্মাম
যারা চুগলখুরি করে এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। প্রিয় ভাই, জিব্বার হেফাজত করার চেষ্টা করুন, জিব্বার হেফাজত করার চেষ্টা করুন। বেয়াদবি মাফ করবেন, অসংখ্য চা দোকান হয়ে আছে গীবত আর চুগলখুরির দোকান, অনেক চা দোকান, টিভি দোকান রাস্তার আশেপাশে বসে বসে, এমনকি মসজিদে গিয়ে পর্যন্ত আমাদের যাদের কাম নাই খেয়ে দেয়, মসজিদে বসে বসে পর্যন্ত আরেকজনের কিবত করে বদনাম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কলিজার টুকরা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নিজে নিজের জিহ্বা ধরে টানছেন, নিজের জিহ্বা নিজে টানতে দেখে পাশ থেকে এক সাহাবী বলছেন, আপনাকে দেখছি আপনি নিজের জিহ্বা ধরে টানছেন, এটা কেন করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় সাহাবী বলছেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে বিপদে ফেলে দিচ্ছে, এই জিহ্বাই তো আমাকে শেষ করে দিচ্ছে, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করে দিচ্ছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী নিজের মুখ আর জিহ্বার ব্যাপারে যদি সতর্ক থাকে, আমাদের সতর্কতা কম না আরো বেশি থাকা দরকার। কই আপনার সতর্কতা? উনি যাচাই করছেন চা একটা খাওয়ার জন্য, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে, বললে কি হবে? একটা পান পাওয়া যাবে, একটা চা খাওয়া যাবে, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে, মসজিদের কমিটির বিরুদ্ধে ইমামকে, ইমামের বিরুদ্ধে কমিটিকে, বাজারের এক দোকানদারের বিরুদ্ধে আর একজন দোকানদারকে, কাস্টমারের বিরুদ্ধে দোকানদারকে, দোকানদারের বিরুদ্ধে কাস্টমারকে, এইভাবে যে আপনি একজনের পিছনে একজনকে লাগিয়ে দিচ্ছেন, কে প্যাচ লাগাচ্ছে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন, পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যেতে পারে, আপনার মালিক রব আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে প্যাচ লাগায় আল্লাহ তাদেরকে দুনিয়াতে গজব দিয়ে অপমান করে দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কারো গীবত করেন নাই, শুধুমাত্র গীবতে তেল দিয়েছেন। কিছু মানুষ আছে দেখবেন বদনাম করে না, খালি তেল মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক কইছো, ঠিক আছে না? মানে সে জানেও না, ওই ব্যক্তি সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু একটা তেল মারলে একটা চা খাওয়া যাবে, একটু তেল মারলে একটা পান খাওয়া যাবে। বউ যাবে বাপের বাড়ি বেড়াতে, তো বিকেলে স্বামীকে বলেছে, স্বামী বাবার বাড়িতে বেড়াতে যাব, ভাড়ার টাকাগুলো একটু দাও। তো জামাই বলছে, দেখ আমার পকেট খালি, পকেটে টাকা নেই। কিছু জামাই আছে বউ বাপের বাড়ি যাবে শুনলেই পকেটের মধ্যে ঠাড়া পড়ে, ঠাড়া ফেনীর ভাষা করে ঠাড়া পড়ছে এত কপালে, মানে পকেট খালি হয়ে যায়। তো বলছে না টাকা নেই, কেমনে তোমার দিব? তো বউ মন খারাপ করলেন, রাগ করলেন, আচ্ছা ঠিক আছে, যা বাপের বাড়ি যান বললেই তোমার পকেটে তো টাকা থাকে না এটা আমি জানি। চলে গেলেন দোকানে, রাতের বারোটার দিকে বাসায় আসলেন। বউ বলছে, সারা রাত দিন ধরে তুমি বাহিরে ছিলা, রাতের বারোটা পর্যন্ত বাহিরে থাকতে হয়, ভাত রাখছি, ভাত খাও, তারপরে তোমার সাথে কথা আছে। জামাই বলছি, ভাত খাবো না। কেন? দোকানে 15টা চা 15টা পরোটা খাইছি, এই তো বউর মাথা গরম। আমি বিকেলে বলছি বাপের বাড়িতে জন্মবত্র টাকা নাই। মহিলা কো দাঁত কামড়ে বুঝেন না, যাদের বউ আছে তারা ভালো করে বুঝবেন, ভিতরে রাগ আছে কি নাই দাঁতের দিকে তাকাইলে বুঝবেন। যখন দেখবেন যে দাঁতে দাঁতে ঢোলের বাড়ি মারতেছে, দাঁতে বাড়ি বাড়ি খাইছে, তখন বুঝবেন যে কাম হয়েছে, আজকে কোনো অঘটন ঘটে ঘরে ঘটছে। তো বলছে, 15টা চা 15টা পরোটা খাইছো, আচ্ছা বসো, তাহলে কথা আছে তোমার সাথে, বিকেলে যে বাপের বাড়িতে যাবো বললাম, টাকা চাইলাম, তুমি তো টাকা দাও নাই, এখন টাকা কই পাইছো? ও দেখ, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে জামাই থাকা লাগে না, চাও খাইছি পরোটাও খাইছি, কিন্তু এক টাকাও আমার পকেট থেকে লাগে নাই, সব মানুষের পকেট থেকে খেয়েছি। আচ্ছা কেমনে মানুষের পকেট থেকে খাইলা? বা চা দোকানে বসেছিলাম, যখনই দেখছি এই পক্ষের দলের কোনো চেয়ারম্যান আসছে, তার সামনে তার বিপরীত পক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে কতক্ষণ ভাষণ দিছি, বক্তব্য দিছি, সাথে সাথে কয়ে একটা চা পরোটা লাগে আমার দলের লোক। যখনই দেখছি যে ওই পক্ষের কেউ আসছে, তার সামনে এই পক্ষের চেয়ারম্যান মেম্বার দলের বিরুদ্ধে কতক্ষণ বলছি, এই সাথে সাথে একটা চার পরোটা লাগা আমার দলের লোক।
তার মানে আমি দুই দলেই ছিলাম এইভাবে করতে করতে 15টা চার পরোটা খাইছি চা আর পরোটা খাও নাই হারাম খেয়েছো হারাম খেয়েছো হারাম খেয়েছো ঠিক কি না দোস্ত বলতে যাচ্ছিলাম আপনার এক একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলছেন মিশকাতুল মাসাবির 412 নম্বর পৃষ্ঠার একদম শেষ হাদিস আল্লাহর নবী বলছেন اتدرون ما اكثر ما يدخل الناس النار দুনিয়ার মানুষ জানো এই দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কি করে এরপরে বললেন এই দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে আল আজওয়াফান দুটি অঙ্গের কারণে এক আল ফামুই মুখের কারণে দুই আল ফাজ্জু লজ্জাস্থান এক নম্বরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কারণে এই মুখের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্যই বলেন বান্দা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলো ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহি বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন আল ইলমু কবলাল কৌলি ওয়াল আমাল আমল করার আগে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলো একটা কথা একটা বাক্য তোমার ঈমান নিয়ে যেতে পারে একটা কথা একটা বাক্য তোমাকে বেঈমান বানিয়ে দিতে পারে একটা কথা গতকালকে ফেসবুক ইন্টারনেটে দেখলাম চট্টগ্রামের এক হুজুর অনেকে লিংক পাঠিয়েছেন অনেকে এই হুজুর মাশাআল্লাহ কয়েকজন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবেন তাদেরকে নিয়ে গিয়ে মাজার কয়েকটা মাজার দেখিয়ে মাইজভান্ডারের যতগুলো আওলাদ ছিলেন সবাইকে ডাকতে লাগলেন গাউসুল আজম মাইজভান্ডার সালাম দিলেন আবার তাদেরকে ডাকলেন ডেকে তাদেরকে বলছেন যে এনারা পরীক্ষা দিবে পরীক্ষার্থীদের নাম ধরে ধরে তাদেরকে বলছেন যে একটু সাহায্য করো সহযোগিতা করো সাহায্য চাচ্ছে পরীক্ষার্থীদের জন্য আল্লাহর কসম আল ইস্তিআনাতু বিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে গায়েবী সাহায্য তার হারাম ইমাম ভেঙে চুরমার হয়ে যাবে এক একটা শব্দ আর বাক্য আপনার ইমাম ভেঙে দিতে পারে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে কোনো গায়েবী সাহায্য মুসলমান চাইতে পারে না কবরে শুয়ে আছেন অনেক আল্লাহওয়ালা থাকতে পারে তাদের জন্য দোয়া করতে পারে কিন্তু তারা পরীক্ষায় সহযোগিতা করবে বিপদে পড়লে আপনাকে সহযোগিতা করবে তাহলে আপনি সূরা ফাতিহা পড়লেন নাকি আপনি বলছেন সূরা ফাতিহা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা স্তাআনতা ফাসতাইন বিল্লাহ বান্দা যখনই চাইবে আল্লাহর কাছে চাইবে যখনই সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে কোন মুসলমান জীবন দিতে পারে শিরিক করতে পারে না আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবী সাহায্য চাইতে পারে না ঠিক কি না কোন কবরওয়ালার কাছে কোন মাজারওয়ালার কাছে হতে পারে ওলি আউলিয়ার কবরে তিনি সাইতো আছেন তার কাছে সাহায্য চাইতে তিনিও শিখিয়ে দেন নাই আমাদের কিছু অতি আগ্রহী মানুষ করে সাধারণ মানুষ এই শিরিক করে তো দুঃখ লাগে তার চেয়ে বড় দুঃখ লাগে হুজুরারা যদি এই শিরিকের ট্রেনিং দেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখাবে ডাক্তার নিজে যদি অসুস্থ হয়ে যায় সব ডাক্তার যদি একসাথে অসুস্থ হয় তো জাতির অবস্থা কি হবে ভাইরা ভাই এই হলো আমাদের বাস্তবতা মানুষ পাগল হলে রশি দিয়ে বাঁধবে আর রশি নিজেই যদি পাগল হয় তো রশি বাঁধবেন কি দিয়ে সমাজের বাস্তবতা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় বলেন সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় বলেন ইন্না মিনা শরতি সাআতি আইন ইউরফাল ইলম ওয়াইয়াসমুত আল জাহলু ওয়াইয়াশরাব আল খামরু ওয়াইয়াজহার আল জিনা এই পৃথিবীতে কিয়ামতের আগে মূর্খতা বাঁধবে মূর্খতা এমন পর্যায়ে গিয়েছে এদেশে এই জাতির বক্তা যদি শিরিক করে বক্তা যদি শিরিকের দিকে ডাকে সাধারণ মানুষের অবস্থা কি হবে এই জন্য আল্লাহ নবী বলেছেন তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরন কিয়ামতের আগে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরন কেয়ামতের আগে মানুষ সকালে ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে কাফের হবে আল্লাহ নবী তো কথাটা এমনিতে বলেন নেই তার বাস্তবতা চলছে তার বাস্তবতা ইমান ভেঙে চুরমার হয়ে যাবে যদি কোনো অলিয়া উলিয়া বা কোনো বাজার বা কোনো কবরে গিয়ে আপনি একটা বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চান পরীক্ষা ভালো করার জন্য সাহায্য চান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো অলি আউলিয়া গাউস কুতুবের কবরে গিয়ে সাহায্য চাওয়া যাবে না
কথা কি আমি বলেছি কথা যিনি বলেছেন ফতোয়া যিনি দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যিনি বলেছেন তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে বলো আমাকে ও বান্দা আমাকে বলো শোনো পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে রেখে ঘুমায় তোমার মা তোমাকে রেখে ঘুমায় তোমার বাপ তোমাকে রেখে ঘুমায় তোমার ভাই বোন তোমাকে রেখে ঘুমায় আর আমি তোমার রব দয়ালু আল্লাহ আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি ঘুমাই না ঘুমের কোনো তন্দ্রাও আমার আসে না আমি বান্দা তোমার দিকে তাকা থাকি কখন আমাকে ডাকবে ডাকতে দেরি হবে আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না আল্লাহু আকবার বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহকে আপনি মায়ের পেটে ছিলেন সাহায্যের দরকার বলেন আপনার মায়ের পিঠে আপনাকে সাহায্য কে করেছেন কোন বাবা কোন দাদা কোন ওলি আউলিয়া গাউস কুতুব কেউ কি আপনার মায়ের পিঠে আপনাকে সাহায্য করেন নাই আপনার বাবা আপনাকে সাহায্য করেন নাই আপনার মাও করেন নাই পৃথিবীর কোন ডাক্তার করেন নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহই তো তোমার মায়ের পিঠে তোমাকে সাহায্য করেছি রিজিক দিয়েছি যেই আল্লাহ মায়ের পিঠে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো আপনাকে সাহায্য করবেন ওই আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ ছাড়া অন্য কাছে কারো কাছে সাহায্য চাওয়া হচ্ছে গায়েবী সাহায্য চাওয়া হচ্ছে শিরক আর শিরক করলে তার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা যারা এগুলো করেছে নতুন করে তাওবা করে ঈমান আনতে হবে ইমান আনতে হবে নতুন করে তওবা করে মুসলিম হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলতে চাচ্ছিলাম কথা বলার আগে ভেবে চিন্তে বলতে হবে এমন এমন কথা আছে যেই কথা আপনার ইমান ভেঙে চুরমার করে দিতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ এই জিহ্বা জিহ্বা দিয়ে কত রঙের পাপ হতে পারে সেই পাপগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি এক পরনিন্দা করতে পারে দুই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে তিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যা মিথ্যা তো আমাদের সমাজে পান্তা ভাতের পানির মতো হয়ে গেছে কিছু মানুষ মনে মনে বলে যে দুনিয়াতে মিথ্যা কথা আছে বলেই কয়টা বাদ খাইতে পারতে আছি মিথ্যা কথা যদি দুনিয়া না থাকতো তো বাতও খাইতে পারতাম না নাউজুবিল্লাহ বলেন মিথ্যা বলে একদম স্বাভাবিক আমি আমার মনে আছে জুব্বার কাপড় কিনতে গিয়েছিলাম এক দোকানে দেখেই চিনছে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে খুব শুনি কি যে পাম হুজুর আপনার ওয়াজ না শুনলে রাতে ঘুম আসে না আমি শুনি আমার বউ শুনে হুজুর আমার বাচ্চারাও শুনে আপনার ওয়াজ তো শুনি শুনি হুজুর আপনার ছেলেরও ওয়াজ শুনি হুজুর খুব ভক্ত আপনার মাশাআল্লাহ পাম কারে পয় তা আমি তো মনে করছি একেবারে আল্লাহর ওলি মানুষ যেমনে বলছে তেমনি হুজুর পাঞ্জাবের কাপড় এটা হুজুর আপনি খালি কিনা দাম দিবেন হুজুর 200 টাকা করে দিলে হবে অসুবিধা নেই মানুষের কাছে আমরা 300-350 টাকা বিক্রি করি একেবারে কিনা দাম 200 হুজুর তা আমি কিনে কাপড়টা নিয়ে বের হলাম পিছন থেকে সেই দোকানের এক কর্মচারী সেও ভক্ত পিছন থেকে সে বলছে হুজুর আজকে কসম করে বললাম এই দোকানে আর জিন্দিগিতে চাকরি করবো না সবাইকে ধোকা দেয় দেয় হুজুর আপনাকেও দিছে আমাকে কেমনে দিল তা হুজুর এটা আজকেই কিনেছে মাত্র 160 টাকা করে হুজুর 160 টাকা করে কিনে আপনাকে বলতেছে 200 টাকা করে কিনছে মিথ্যা বলার কি দরকার ছিল সবাই রে ধোকা দেয় দেয় হুজুর আপনাকেও ধোকা দেয় তা আমি বললাম যে সবাই রে ধোকা দিতে পারে সে হুজুর কেউ ধোকা দিতে পারে ঠিক কিনা ধোকাবাজ তো ধোকাবাজ বাপ্পার তো বাপ্পা মিথ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন এদিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ তিন ধরনের ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আর আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম আর আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি আল্লাহ কারো দিকে দয়ার দৃষ্টিতে না তাকায় তাহলে সেই ব্যক্তি কখনো নিজের আমল দিয়ে জান্নাত পাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কেউ নিজের আমল দিয়ে জান্নাত পাবে না ওয়ালা আনা আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত পাবো না তবে ইল্লা বি রহমাতিহি যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয় তবেই জান্নাত পাওয়া যাবে নিজের আমল দেখে জান্নাত পাওয়া সম্ভব নয় কিভাবে আল্লাহর দয়ায় জান্নাত পাওয়া যাবে তার দৃষ্টান্ত দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ডাকবেন
ডেকে তাকে কাছে নিয়ে এসে আমলনামা দেখিয়ে বলবেন, আমলনামা দেখিয়ে বলবেন, বান্দা এই যে গুণাগুলো আছে এই গুণাগুলো তুমি করেছ, আল্লাহু ইয়া রব্বি, হে আমার রব এই গুণা আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা রব্বি না না, ফেরেশতা ভুল লেখে না, একদম ঠিক লিখেছে, সব ঠিক আছে, সব ঠিক। জান্নাতি লোকেরা সহজ সরল হয়, এতরাফ, জান্নাতি লোকদের স্বভাব হলো ভুল করলে আল্লাহর কাছে স্বীকার করে, অন্যায় করলে স্বীকার করে, ভুল স্বীকার করে ভুল সংশোধন করা, এটা হলো জান্নাতি লোকদের স্বভাব। আর আমাদের স্বভাব হলো আয়ব, আমাদের স্বভাব হলো আয়ব, কইলে খুশি আবার নিজে হেতার কাছে যাই মাপসা মুখে, ভুল হলে ওই স্যার তো কি সে ঠিক কিনা, এটা হলো আমাদের স্বভাব। আমরা যদি হইতাম আল্লাহ সব দোষ ফেরেশতাদের, আমি একটাও করি নাই ঠিক কিনা, বলে রাস্তা তুই আর রব্বি, সে আমার রব করেছি, ফেরেশতা ভুল লিখেছে, লা রব্বি ভুল লেখেন ঠিক লিখেছি, তো বান্দা তোমার কি হবে এখন বলো, আল্লাহ আমি আপনার গোলাম, আমি শয়তানের ধোকায় পড়ে এই গুণাগুলো করেছি আল্লাহ, এখন আমি তো আমার আমল নামা হিসেবে আমি জাহান্নাম পাওয়া, কিন্তু মালিক আমি তো তোমার গোলাম, আমি ভুল করেছি, তুমি যদি মাফ করে দাও তো তুমি তো রহমান, আবার তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ কাছে দেখে বলবেন, বান্দা তুমি এই গুণাগুলো করেছো, আমি দুনিয়ায় গোপন রেখেছি, কাউকে বলি নেই, তোমার কিছু কিছু আমল ছিল যেই আমলে আমি আল্লাহ তোমার উপরে খুশি ছিলাম, ও বান্দা আমি আল্লাহ এই দোষগুলো দুনিয়াতে গোপন রেখেছি, আজ কিয়ামতের মাঠেও গোপন রাখলাম, আমি আল্লাহ নিজ দয়ায় তোমার দোষগুলোকে গোপন দোয়া করতেন প্রায় সময় নামাজে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়া সিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়া সিরা, মালিক আমার হিসাবকে সহজ করে নিও, আমার হিসাবকে সহজ করে নিও। সাহাবী প্রশ্ন করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি আপনি হিসাব সহজের জন্য অনেক অনেক বেশি দোয়া করেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, শোনো আল্লাহ যদি কোনো বান্দাকে বলে আমাকে হিসাব দিয়ে যা, হিসাব দিয়ে যা, হিসাব দিয়ে যাও, তাহলে মনে করবে যে সে ধরা পড়ে গেছে, হিসাব দিয়ে পৃথিবীর কেউ জান্নাত পাবে না, আল্লাহ দয়া করে যদি হিসাব কমায় নেয় তবেই জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা, তবেই পাওয়া যাবে। যাদের অর্থ সম্পদ যত কম হবে তাদের হিসাব তত কম হবে। কেয়ামতের মাঠে আত্মার কি বত্তার হিত কিতাবে আছে, একদল গরিব অসহায় লোক ইমানদার কেয়ামতের মাঠে উঠবে, উঠেই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এদিকে আসো, জান্নাতের রাস্তা কোনটা দেখাও, জান্নাতে যাব, জান্নাতের গেট কোনটা বলো, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে, কোমলিল হিসাব, আগে গিয়ে হিসাব দেওয়ার জন্য দাঁড়াও, এই যে দেখছো লক্ষ লক্ষ মানুষ সবাই হিসাব দিতে দাঁড়িয়েছে, আগে হিসাব দাও, পরে জান্নাত না জাহান্নামের ফয়সালা, উঠেই আগে জান্নাত। ফেরেশতাদেরকে সেই ইমানদার গরিব অসহায় সাহাবীর সেই গরিব অসহায় ইমানদার লোকেরা বলবে, হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে বলছো, চিনো আমাদেরকে, আমরা আল্লাহর বিশেষ মেহেরবান, হিসাব আমরা দিব কোত্থেকে, আরে মাল থাকলে না হিসাব, মোড়ে মালই তো ছিল না, হিসাব কিসের, আমরা তো দুনিয়ার হত দরিদ্র গরিব অসহায় ইমানদার ছিলাম, বিনা হিসেবে আমাদের জান্নাত, আল্লাহু আকবার, বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত যারা পাবে, এদের অনেকগুলো গুণের কথা হাদিসে বর্ণিত আছে, লা ইয়াতাতায়্যারুনা, যারা কোনো কুলক্ষণকে বিশ্বাস করে না, অলক্ষীকে বিশ্বাস করে না, এরা বিনা হিসেবে জান্নাতি যাওয়ার, জান্নাতে যাওয়ার দলের অন্তর্ভুক্ত, ওয়া হুম ইয়াতাওয়াক্কালুনা আলা আল্লাহ, যারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে, কোন প্রকার কুসংস্কারকে বিশ্বাস করে না, কুলক্ষণকে বিশ্বাস করে না, কুলক্ষণ বুঝেন, কার মুখ দেখি যে একটা ভাই হইছি, ফেনিনোয়াখালী ভাষা কয় কিনা, কার মুখ দেখি আজকে ভাই বলে, ওই যে বিক্রি কম হয়েছে, ভাড়া কম হয়েছে, কার যে মুখ দেখি ভাই হইছি, এখন চিন্তা করে কার মুখ দেখি বের হলাম, ওই দেখছে হয়তো পাশের বাড়ির কোনো ভাই,
বা ভাবি বা বোন বা কোন একজন মানুষের এবার মনে মনে চিন্তা করে একেবারে অলক্ষে এই অলক্ষের মুখ দেখে বের হওয়াতে আজকে আমার গাড়িতে প্যাসেঞ্জার বেশি উঠে নাই, আজকে দোকানে ব্যবসা ভালো হয় নেই, ঘর থেকে বের হওয়ার সময় ধারও দেখলে কো অলক্ষী লাইক দিয়ে নেই, যদি পাতিল দেখে এ অলক্ষী মনে করে, যদি এটারে ফেরিন ওয়াখালি ভাষা উন্ডুস খায় উন্ডুস, এবার কিছুর সাথে উন্ডুস খাইলে কয়ে যাত্রা আমার খারাপ, যদি কেউ দোকানে বাকি নিতে আসে কয়ে আমার যাত্রাটাতে খারাপ বানাবে, তাই প্রথমে আসিয়ে উত্তর বাকি বুঝত, শুরুতে বাকি দিলে অলক্ষী হবে, আপনার হচ্ছে সারাদিন বাকিতে যাবে যাত্রা খারাপ হবে। ইসলাম কোন যাত্রা খারাপ কুলক্ষণ আর অলক্ষীকে বিশ্বাস করে না, ইসলাম শিখায় প্রত্যেকটা কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, বাকি দিলে অসুবিধা নাই, শুরুতে বিসমিল্লাহ দিয়ে আপনি দোকান খুলবেন, বিসমিল্লাহ বলে গাড়িতে গাড়ি চালাবেন, বিসমিল্লাহ বলে স্টার্ট দিবেন, বিসমিল্লাহ বলে টাকাটা ক্যাশে রাখবেন, বরকত দেওয়া না দেওয়ার ক্ষমতা একজনের হাতে, তিনি কে আল্লাহ হাতে, এটা করলে অলক্ষী সেটা করলে অলক্ষী, কোন কুলক্ষণকে বিশ্বাস করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠে জান্নাত ওই ব্যক্তিরাই পাবে যাদের প্রতি আল্লাহ দয়া করে হিসাবটা সহজ করে নেবেন, আল্লাহ তাআলা আমাদেরও হিসাব সহজ করে নিন, আমিন বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার হিসাব সহজ হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এমন কিছু কিছু গোপন আমল করতে হবে যে আমলের মাধ্যমে হিসাব সহজ হয় এবং কিয়ামতের মাঠে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচা যায়। প্রিয় বন্ধুগণ বলতে চাচ্ছিলাম এই মুখের জিবা, এই জিব্বা দিয়ে মুখ দিয়ে মিথ্যা বলা এই মুখের একটা অন্যতম কবিরা গুণা এবং জাহান্নামে যাওয়ার কারণ। সমাজে মিথ্যা এত স্বাভাবিক হয়েছে, সবচেয়ে বেশি মিথ্যা যেই যন্ত্রের মাধ্যমে চলে তার নাম হচ্ছে মিস্টার মোবাইল চৌধুরী, সবচেয়ে বেশি মিথ্যা এই মোবাইলের মাধ্যমে, তো আসো কই, এই তো আছি কোথায় লক্ষ্মীপুর, আসলে বসে আছে রামগঞ্জ, দোস্ত আসো কোথায় ক্লাসি মা ফিলি, আসলে বসে আছে সিনেমা হলে, দোস্ত কোথায় ক্লাসি মসজিদে, আসলে আসলে বসে আছে বাথরুমে, মানে মিথ্যার কোনো শেষ নেই। বেয়াদবি মাফ করবেন, ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়, সব বুড়ার বুড়ি রং নাম্বারে পরিচয় হলে সব জুয়ান হয়ে যায়, আছে না সব জুয়ান হয়ে যায় একবার জুয়ান, ছেলে জিজ্ঞেস করছে ছয় সন্তানের মা কি, তোমার কি বিয়ে শাদী হয়েছে নাকি, ছেলে মেয়ে আছে নাকি, কয় ছেলে মেয়ে হবে কোথেকে, আমার মোটে বিয়েই হয় নাই, মোটে বিয়েই হয় নাই, আর ও তো মোবাইলে বাস কথা শুনে বাস বিশ্বাস করে ফেলছে, অসংখ্য মিথ্যাই মোবাইলের মাধ্যমে চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিয়ামতের মাঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন একদল লোকের জিব্বা কাটা হচ্ছে, একদল লোকের ঠোঁট কাটা হচ্ছে, গাল চিরা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই লোক হলো তারা যারা দুনিয়াতে মিথ্যা বলে বলে বেড়াতো, কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠের আগ পর্যন্ত তাদের এই শাস্তি হবে, মিথ্যা এত মারাত্মক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যায়মুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান কাযিবা লিমান তারাকাল কাযিবা লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, মজাক করে হলেও যারা মিথ্যা থেকে নিজের জিব্বাকে হেফাজত করবে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন আমি নিজ দায়িত্বে তাকে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে ঘর নির্মাণ হবে এই দায়িত্ব আমি আল্লাহর নবী নিজ হাতে নিব, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে মিথ্যা বলাটা এত স্বাভাবিক, বেয়াদবি মাফ করবেন, বহু বাপ তার ছেলেকে মিথ্যা শিখায়, বহু মা তার ছেলেকে মিথ্যা শিখায়, একটা ছেলে আর মেয়ে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা শিখে তার মায়ের কাছ থেকে তার বাপের কাছ থেকে, আপনি খোঁজ নিয়ে দেখেন পাওনাদার টাকা পাবে তো খুঁজতে খুঁজতে শেষ, কোনো কিছু টাকা নেয়ার আগে আব্বা দুলাবাই ডাকতে বাকি থাকে আর নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না, আপনি টাকা ধার দিছেন অথবা বাকি দিছেন, আমি চট্টগ্রাম এক ব্যবসায়ীদের উদ্যোগে এক মাহফিলে বাকি দেওয়ার ফজিলত বললাম, বাকি মানে মানুষকে বাকি দেয়া মানুষকে এই টাকা ধার দেওয়ার ফজিলত, তো একজন ব্যবসায়ী আমার কানের কাছে এসে বলছে হুজুর বাকি দেওয়ার পক্ষে আর হুজুর ওয়াজ করেন না, বাকি দিতে দিতে আমার হুজুর জীবনটা তেজ পাতা হয়ে গেছে, জীবন শেষ হুজুর, যতজনের বাকি দিছি ততজনের সাথে সম্পর্ক শেষ। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন এক রাস্তা দিয়ে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান যেত আরেক রাস্তা দিয়ে, ঠিক তেমনি বাকি দেওয়ার পরে দোকানদার যাবে এক রাস্তা দিয়া, কাস্টমার যাবে আরেক রাস্তা দিয়া, এটা হলো সমাজের বাস্তবতা। অথচ বাকি দেয়া একজন একজন সাহাবীর আমল পাওয়া যায়, সে সাহাবী দোকান খুললেন, দোকান খুলি কিছুক্ষণ পরেই দোকান বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে আরেক সাহাবী এসে বলছেন যে আপনি দোকান খুললেন দেখলাম
কাস্টমার একটা আসলো আমার দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন বলছি আমি আজকে দোকান খুলেছি আমি আজকে দোকান খুলে ব্যবসার উদ্দেশ্য ছিল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই ব্যক্তিকে বাকি দিলে কিয়ামতের মাঠে আল্লাহ আমার দোষ গোপন করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমি ওই হাদিসের উপর আমল করার জন্য দোকান খুলে বাকি দি বাকি বসে থাকলাম একজন লোক বাকি নিতে এসেছে আমি বাকি দিলাম বাস আমি ওই হাদিসের উপর আমল করলাম এই আমল করার জন্যই আমি দোকানটা খুলেছি আল্লাহু আকবার খবরদার আমার এই ওয়াজ শুনে আবার ব্যবসারে লাঠি উঠাবেন না আমরা এই ওয়াজ শুনে দোকানে গিয়ে লিখে দিবেন যে এই দোকানে বাকি দেওয়া হয় তার নগদের কাস্টমার পাবেন না সব এসে কারণ আমাদের সমাজটা বাকপারে পড়ে গেছে সূরা ইবনে মাজাহ 292 নম্বর পৃষ্ঠার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন ফাদাআ এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে বাকপার কি পার আর ও জুড়ে বাকপার সেই বাকপারের যুগ চলছে বাকপার কত রং বেরঙের বাকপার যে আছে অনেক দোকানদাররা হুজুর মহাবিপদ কি নিয়ে বিপদ জানেন বাকপার কাকে বলে দেখাচ্ছি একটা নোট ছিঁড়ে গেছে ছিঁড়া নোটটারে নিয়া ট্যাপ পাইলে ট্যাপ ট্যাপ না পাইলে ঘাম ঘাম না পাইলে আল্লাহর রহমতে মুখের থুতু দিয়া কোন রকম জোড়া লাগাইয়া সন্ধ্যার সময় দোয়া করে আল্লাহ কারেন নেও আল্লাহ কারেন যদি যাইতে পারে সিরা নোটারে বইটা নিয়ে দোকানদারের হাতে দিয়া বলে যান দিছি দোয়া করি খাইবেন ভিক্ষা করি আছে কি নাই এই বেচারা এবার হিসাব মিলাতে গিয়ে প্রায় দোকানদার একই বিপদে পড়ে আরে খালি দোকানদাররা না গত কয়েকদিন আগে মসজিদে নামাজ পড়লাম মসজিদের ইমাম সাহেব বলছে মসজিদের কাম চলছে আপনারা দান করবেন তবে আল্লাহর ওয়াস্তে কেউ সিরা টাকা দিবেন না মসজিদের ইমাম সাহেব বলতে বাধ্য হয়েছে যে সিরা টাকা দিবেন না কারণ সিরা টাকা যা আছে আর তো কোথাও চলবে না অন্তত এখানে দিলে মানুষ বুঝবে না হেমিও দান করে উনিও দান করে কথা বলুন ঠিক কিনা ইন্টারনেটে এক বক্তার বক্তব্য আছে তো উনি এক ট্রাকের ড্রাইভারের চালাকি বলতেছে হ্যাঁ কিছু জায়গায় সিরা টাকা দেওয়া যায় আছে কিছু টাকা জায়গায় ছিরা টাকা দিবেন যত বেশি পারেন তত দিবেন অসুবিধা নেই কোন জায়গায় ওই যে ট্রাক ড্রাইভাররা আপনি দেখবেন রাত্রে মাঝে মধ্যে তাদেরকে আটকায় আটকিয়ে তাদের গাড়ি চেক করে আসল কথা গাড়ি চেক করেন আসল কথা কি কথা বলেন আসল কথা কি ট্রাক দেখছে তো দেখবেন যে ডান হাতটা খুলে দিছে আর ওই সার কিন্তু নিজে আসে না সার আবার তৃতীয় মাধ্যম রাখে সার সরাসরি এটা খায় না ওই ঘুরাইয়া পেঁচাইয়া খায় ডাইরেক্ট খায় না ঘুরাইয়া খায় কথা বলেন ঠিক কি না কিছু বাপ্পার ঢোকাবাজ বেঈমান জালেম আছে যারা রিক্সার ড্রাইভার থেকে পর্যন্ত ঘুষ খায় আচ্ছা কি রিক্সার ড্রাইভার ধরে বলতেছে এ বেটা কিছু টাকা দেই প্রথমে বলতেছে প্রথমে তো টাকা চায় না প্রথমে বলতেছে যে লাইসেন্স দেখা কয় লাইসেন্স আছে লাইসেন্স দেখাই না লাইসেন্স তো ঠিক আছে কিন্তু তোর তো রিক্সা চালানি ঠিক নেই কি হয়েছে তুমি যে রিক্সা চালাও তোমার কম্বল একবার ডাইনে যায় একবার বামে একবার ডানে একবার বামে কম্বল ঠিক নেই কাজে কিছু টাকা দিই স্যার বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই টাকা নাই দিতে হবে কোনো কথা নাই অন্তত 500 টাকা দে নাই 100 টাকা দে নাই দুই 10 টাকা দে নাই স্যার বিশ্বাস করেন টাকা নাই তাহলে এক কাম কর আমার মাথার একটু চুলকাইয়া দে মাথার একটু চুলকাইয়া দে মানে এই হলো ঘুষের অবস্থা রাত্রেবেলা দেখবেন যে লম্বা লম্বা লাইন আরে ঘটনা কি এত লম্বা লাইন কারণটা কি ওই খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই সামনে টাক একটা একটা করে টাকালারে ধরে কিছু খায় কিছু নেয় আবার এগুলো শেষ পর্যন্ত ভাগও হয় আবার একা খায় না কিন্তু ওই যেটারে ঘুরে পেঁচায় খায় কয়েকজনে ভাগ হয় তো এই রকম ট্রাকের ড্রাইভার একটা মানে খুব চালাক এই চালাক দুষ্ট সে কি করছে একটা নোটের তিন চার ভাগ করে অথবা সিরা নোট যা আছে সবগুলোর একসাথে পকেটে রাখে তো যখনই স্যার আসে যে ঘুষ দে ঘুষ চাইতে আসলেই নোট টানে দিয়ে হাতের মধ্যে দিছে টান ও দেখছে নোট নোট কি অর্ধেক না পুরো এটা তো দেখার সময় নেই টানের লগে চলে গেছে আর অর্ধেক দিয়ে গেছে এই জায়গায় সামনে গিয়ে আর অর্ধেক এরপরে আর অর্ধেক এইভাবে সিরা নোট এখানে দেওয়া যায় যাচ্ছে কি বলে ঠিক কিনা যেহেতু বাধ্য হয়ে দেয়াই লাগতেছে তো ওখানে সিরাটা দাও খবরদার কোনো সাধারণ নিরপরাধ মানুষকে দিবা না বলবেন হুজুর তাহলে সিরা নোট সব কি করবো সিরা নোট বিক্রি করবেন সিরা নোট ব্যাংকে নেয় সিরা নোট আবার ধরেন 500 টাকার একটা নোট 450 টাকা 470 টাকা 80 টাকা বিক্রি করা যায় ঠিক কিনা এখানে আপনি ওই ওনার একটা শ্রম আছে আপনি সেখানে দিয়ে নোট নিবেন এটা প্রয়োজন জায়েজ হবে কিন্তু প্রিয় ভাইয়ের আমার মানুষকে ধোকাবাজি বাটপারি করার চেষ্টা করবেন না বলতে চাচ্ছিলাম কথায় কথায় মিথ্যা এই সমস্ত কারণে আজ আমাদের সমাজের
এত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষকে আপনি বাকি দিয়েছেন অথবা টাকা ধার দিয়েছেন আপনার এই বাকি নেয়ার পরে অথবা এই টাকা ধার নেয়ার পরে যতদিন এই লোকটা উপকৃত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি যতদিন পর্যন্ত আপনার এই বাকি খাবার দিয়ে বা বাকি সম্পদ দিয়ে বাকি পণ্য দিয়ে সে উপকৃত হবে বা আপনার এই টাকা ধারের টাকা দিয়ে উপকৃত হবে ততদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন আল্লাহু আকবার কিন্তু মানুষ কেন দেয় না কেন বাকি দেয় না কেন টাকা ধার দেয় না কারণ মানুষের মুখের জবান ঠিক নাই ঠিক না মানুষের মুখের জবান ঠিক নাই আপনি বলেছেন এক পাশের জন্য ভাই আমি এক পাশ করে দিয়ে দিই কোন কারণে আপনি এক পাশ করে দিতে পারেন নাই তা আপনি যাবেন গিয়ে দোকানদারকে বলবেন ভাই এই মাসে তো দেওয়ার কথা ছিল পারি নেই না না পারাতে ভাই আমি একটু লজ্জিত আগামী মাসে ইনশাল্লাহ দিয়ে দিব আপনি আমাকে একটু সময় দেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ নির্দিষ্ট সময় মতো যদি বাকির টাকা দিতে না পারে অথবা ধারের টাকা ফেরত দিতে না পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই টাকা আপনি দিয়েছেন ওই টাকার ডাবল টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো প্রতিটা মুহূর্তে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় টাকা বাকি নেওয়ার পরে খুঁজে পাওয়া যায় না এই জন্য হালকা খাতার ব্যবস্থা করে হাল খাতা ঠিক না আর এখন ওই দিন ইন্টারনেটে ফেসবুকে দেখলাম যে আরো আধুনিক ব্যবস্থা করছে একেবারে মাইক নিয়া সিএনজি নিয়া সিএনজিতে মাইক লাগায় আমি মনে মনে বলতেছি এই বেড়া কামের কাম করছে একেবারে অমুকের কাছে এত অমুক সাহেবের কাছে এত অমুক সাহেবের কাছে 2000 অমুক সাহেবের কাছে 1500 অমুক সাহেব 170 টাকা নিচে এক মাস ধরে দেয় না নাম ধরে ধরে একবার সিএনজি দিয়া এবার বুঝো ঠেলা কারে কয় কথা বলি কি না এতদিন যেহেতু দাও নাই এমন এক আধুনিক সিস্টেম আমার একদম বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে জানি না কারণ বাস্তবদেরকে তো সবসময় সোজা আঙ্গুলে ঘি এটা আঙ্গুল বাঁকা করার সিস্টেম দিবি না মানে তোর আব্বা দিবেন তুই বিনা মানি নাম ধরবান বলতেছে অমুকের ছেলে অমুক দোকান থেকে এত টাকা বাকি নিয়েছে কাজে আমার টাকা দেওয়ার ব্যবস্থা করেন এতদিন তো সুন্দরে বলছি কাজ হয় নাই এখন এরকম আমি যদি না হয় প্রয়োজনে ফেসবুকে লাইভে দিয়া বল ধানের টাকা পাওয়ার জন্য হালখাতা দিছে এরকম কত ঘটনা পেয়ে ভাইয়ের আমার ধাও দেখছেন দোকান থেকে বাকি নিয়েছে এই জন্য না হয় হালখাতা দেওয়া ছাড়া উপায় নাই বুঝতাম এখন ধার দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে শেষ পর্যন্ত ধারের টাকা উদ্ধার করার জন্য আবার হালখাতা দেওয়া লাগছে ভাই দুঃখের কথা কারে বলবো ওয়াজ আপনাদেরকে করিয়ে দিই আমার মতে আমি গত এক বছরে যতজনকে ধার টাকা ধার দিয়েছি আমার আমার জানা মতে যতজনকে আমি ধার দিয়েছি গত এক বছরে আবার এই ওয়াজ যদি যায় তো আমার উপরে কেঁপবে খেপলেও বলার দরকার আছে ঠিক কিনা যতজনকে ধার দিয়েছি এখন পর্যন্ত গত এক বছরের ধারের টাকা নেওয়ার পরে একজনে এখন পর্যন্ত ফেরত দেয়নি একজন এখন পর্যন্ত দেয়নি আমি তো এই যে ইন্টারনেট আছে ক্লিয়ার বলতেছি তার মানে দিন আবার কেউ কেউ তো মাশাআল্লাহ বলছে যে হুজুর সুযোগ হয় নাই টাকা ব্যবস্থা হয় নাই দিব ইনশাল্লাহ আবার কেউ কেউ মোটে দেখাই নাই ওই যে আমি যাই এক রাস্তা দিয়ে সে যায় আর এক রাস্তা দিয়ে প্রিয় ভাইয়ের আমার মুখের জবান মুখের এই জবানের ব্যাপারে সতর্ক থাকতে হবে মিথ্যা বলা যাবে না ওয়াদা খেলাফ করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের একটা বড় আলামত হচ্ছে কি বলেন যা ওয়াদা আখলাফা যখনই সে ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করবে শুনুন আপনি দেওয়ার চেষ্টা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার কারো জানাজা সামনে হাজির হলেই আমাদের তো হুজুর রাখছি আল্লাহ রহমতে এর মক্ষর হোক এটা হারামখোর হোক এটা বেনামাজি হোক এটা মুশরিক হোক আর কাফের হোক আমগো হুজুর আমাদের কাম হলে আমরা জানাজা পড়াবে আমরা কমিটি ঠিক করে দিয়েছি হুজুর আমরা জানাজা পড়াইতে হবে আমাদের কাম আমরা জানাজা পড়াবে না আমি এত খবর নেন কেন মিয়া সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার খাত আসলে প্রথমে জিজ্ঞেস করতেন আলাইহি দাইরুন এ লোকটার কাছে কোনো পাওনা দার আছে কিনা যদি বলতো যে হ্যাঁ অমুকুমকের কাছে টাকা পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো সল্লু আলা আকিকুম লা সল্লি এই ঋণ পরিশোধ না হলে আমি নবী তার জানাজা পড়াবো না আমি নবী তার জানাজা পড়াবো না যদি এইভাবে সমাজের ইমাম সাহেবরা জেগে উঠতো মসজিদের কমিটিরা সচেতন হতো যে আমাদের ইমাম সাহেব মানুষের টাকা মেরে দিয়ে সমস্ত প্রতারক বাপ্পার দুই নম্বর লোকের বেনামাজির জানাজা আমাদের হুজুর পড়াবে না সমাজ দেশ একদিনে পরিবর্তন হয়ে যেত একদিনে পাল্টে যেত প্রিয় ভাইয়ের আমার কি দিয়ে আপনাকে বুঝাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতিলা সুম্মা উহিয়া কুতিলা সুম্মা উহিয়া কুতিলা সুম্মা উহিয়া
একজন ব্যক্তি যদি তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তার দুনিয়ার সব অপরাধ ক্ষমা হবে কিন্তু মানুষের এক টাকা পাওনা ক্ষমা হবে না কোন দোকানদারের টাকা মেরে দিয়েছেন কোন মানুষের ওয়াদা খেলাপ করে তার টাকা মেরে দিয়েছেন এই এক টাকা পাওনা ক্ষমা হবে না বলবেন হুজুর আমি তো অনেকের টাকা মেরে দিয়েছি কিন্তু যার টাকা মেরে দিয়েছি ছোটবেলায় না বুঝে কারো দাঁত খেয়েছি কারো রস চুরি করছি কারো দোকান থেকে চকলেট চুরি করছি এই করছি সেই করছি ঠিক না এই সে আপনি করেছেন তো তাহলে সেই ক্ষেত্রে ওই দোকানদারকে আপনি পান নাই টাকা ফেরত দিবেন কি করে বাপকে পান নাই ছেলেকে পেয়েছেন ওয়ারিশ পেয়েছেন ওয়ারিশকে সেই টাকা ফেরত দিতে হবে বাপকেও পাচ্ছেন না ওয়ারিশও পাচ্ছেন না তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করবেন এই নিয়তে আল্লাহ আমি আল্লাহ আমি সেই লোকটার টাকা মেরে দিয়েছি ফেরত দেওয়ার জন্য তাকে ওয়ারিশ কাউকে পাই নেই এই টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করলাম এই সওয়াবটুকু তুমি ওই ব্যক্তির আমল নামায় পৌঁছে দিও তাহলে কেয়ামতের মাঠে হয়তো বা এই দানের উসিলায় আল্লাহ আপনার মাপের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ভাইয়ের আমার একটি কিতাবে আছি আত্মরগিবত্তাধীন কিতাবে রয়েছে কেয়ামতের মাঠে আল্লাহ এক বান্দাকে ডাকবেন দেখে তার মিজানের পাল্লায় আমলগুলো দেয়া হবে লোকটার অবস্থা এমন যে একটা আমল যদি সেখান থেকে কমে যায় আর একটা গুণা যদি বেড়ে যায় এই লোকটা জাহান্নামে যাবে আগে এক সময় খুব খারাপ ছিল পরে তওবা করে ভালো হয়ে গেছে এখন একটা নেকিও যদি কমে তাহলে লোকটা জাহান্নামে যেতে হবে ঠিক সেই মুহূর্তে একজন এসে বলবে হাদা আকালা মাহরি আল্লাহ আবার এই লোকটা আমার মাল খেয়েছে আমি তার কাছে পাই টাকা পাই অর্থ পাই আল্লাহ অর্থের বিচার চাই আমি এর বিনিময়ে চাই এখন কেয়ামতের মাঠে টাকার বিনিময়ে কি টাকা দেওয়া যাবে কেয়ামতের মাঠে আপনি যদি কারো কাছে পাওনা থাকেন হক থাকে তা আপনাকে নেকি দেওয়া হবে যদি তার নেকি না থাকে আপনার গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে এখন এই লোকটা এসে বলবে আল্লাহ ফয়সালা তো হলো কিন্তু আমি তো এখনো বাকি আছি আল্লাহ এই যে এই লোকটার কাছে আমি যা পাই আপনি এই পাওনার পরিশোধের ব্যবস্থা করেন আল্লাহ তখন ডাক দিয়ে বলবে যে তুমি যে এই লোকটার টাকা দিয়ে পাওনার হয়ে গেছে তুমি এই পাওনা দাও নাই কাজে তোমার নেকি এখন তাকে দিতে হবে চোখের পানি ফেলে ফেলে বলবে রব্বুল আলামিন ওয়া ইজ্জতি আল্লাহ তোমার ইজ্জতের কসম হে আমার রব মালিক তুমি তো জানো একটা নেকি যদি এখান থেকে আমি এই লোকটাকে দেই তো আমার জাহান্নাম ছাড়া উপায় যা থাকবে না আল্লাহ আমি আগে বুঝি নাই বুঝার পর থেকে যার যার কথা মনে ছিল সবাইকে আমি আল্লাহ টাকা ফেরত দিয়েছি যার যার হক ছিল সবাইকে ফেরত দিয়েছি আল্লাহ সব পরিশোধ করলাম কিন্তু এই লোকটা যে বাকি রয়ে গেছে আল্লাহ আমি খেয়াল করি নাই এখন যদি আমার একটা নেকি তাকে দেয়া হয় তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নেই আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি এবং তওবা করেছি আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু আমার তো মনে ছিল না মালিক তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই আল্লাহ সেই পাওনাদারকে দেখে বলবেন শোনো এই লোকটা যদি তোমাকে একটা নেকি দেয় তো তোমার তো তার তো জাহান্নাম ছাড়া উপায় নেই তুমি তাকে মাফ করে দাও সে বলবে আল্লাহ আমি আমার হক চাই আমি আমার হক চাই আল্লাহ বলবেন তাহলে এদিকে আসো ইরফা রাসাক মাথাটা উপরের দিকে উঠাও লোকটা মাথাটা উপরের দিকে উঠাবে দেখবে জান্নাতের অসংখ্য নিয়ামত বলবে ইয়া রব্বি লিমান হাজা এটা কা এত সুন্দর বাগান এই বাগানটা কার লিমান হাদিহি ইয়া রাব্বাল আলামিন হে রব এই বাগানটা কার এত সুন্দর জান্নাত আল্লাহ বলবেন এটা তোমার জন্য হাদিহি লাক এটা তোমার জন্য তোমার জন্য আল্লাহ আপনি আমার সাথে মজাক করছেন না না তোমার জন্য মজাক করছি না এই জান্নাতটা তো তোমার জন্য আল্লাহ কি বলেন আমার জন্য এই জান্নাত হ্যাঁ তুমি যদি আমার এই বান্দা চেষ্টা করেছে নিজের গুনাহ মাফ নেয়ার জন্য চেষ্টা করেছে মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কোন কারণে বাদ রয়ে গিয়েছে শোনো তুমি যদি এই লোকটাকে ক্ষমা করে দাও এরই বিনিময় এই জান্নাতটা তোমার হবে বলো তুমি তার থেকে হক নিবে নাকি নিবে নাকি এই জান্নাত নিবে আল্লাহ কি বলেন এই জান্নাতটাই তো আমার দরকার তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও বিনিময়ে জান্নাতে যাও আল্লাহ ক্ষমা করে দিলাম রব বলবে যাও দুইজন একসাথে জান্নাতের মেহমান হয়ে যাও আল্লাহু আকবার চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকতে হবে প্রিয় ভাইয়ের আমার বলতে চাচ্ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা মিথ্যা শিখাই বিভিন্ন পাওনাদার যখন বাসায় যায় এক পাওনাদার বাসায় যাচ্ছে তো বাপ ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা এদিকে আসো এদিকে আসো কি হয়েছে বাবা তোমার ওই যে চাচা আসতেছে জানালা দিয়ে দেখা যাচ্ছে তোমার আঙ্কেলকে গিয়ে বলবা আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় ঘরে আব্বা ঘরে নাই ঘরের দরজা খুলছে গেট খুলছে আঙ্কেল আসছে আঙ্কেলকে ডাক দিয়ে বলছে আঙ্কেল
আমার আব্বা বলছে আমার আব্বা করে নাই ছেলে তো ছোট মানুষ তার যেমন শিখেছে সে তেমনি বলছে এজন্যই বলি অধিকাংশ ক্ষেত্রে ধোকাবাজি বাপপারি আমরা মিথ্যা আমাদের সন্তানদেরকে আমরা ট্রেনিং দেই বহু বাপ বহু মা সন্তানকে ট্রেনিং দেয় আচ্ছা বলেন আপনি আপনার কোন একটা ছেলেকে একটা সিরা নোট দিলেন এই নোটটা নিয়ে যদি সে দোকানে চালায় আসতে পারে তা আপনি কি মনে করেন বাপকা বেটা এই যে না আমার পোলা মাশাল্লাহ বাপকা বেটা চালা আমার পোলা খুব ব্রেইন মাশাল্লাহ একেবারে চিরা নোটটাতে কেমনে চালায় আসছে দেখছো ও তো আসলে বাপকা বেটা নয় ও তো আসলে ভদ্র নয় ও তো আসলে চালাক নয় ও হচ্ছে বাপ্পার ধোকাবাজ ঠিক কিনা আর কোন ছেলে যদি চিরা নোটটা চালায় না আসতে পারে যায় দোকানদারে বলে চাচা এই নোটটা নেন একটু সিরা আছে একটু সিরা আছে আমারে দুই কেজি চাউল দেন তো দোকানদার ওরে কি চাউল দিবে দোকানদারদেরও কিছু দোষ আছে আমি অনেককে পরীক্ষা করে দেখছি সামান্য সিরা আমি যদি না বলতাম তাইলে কিন্তু সে দেখতো না কিন্তু আমারে মানে আমি যেহেতু কোরআন হাদিস পড়েছি বাপপারি তো করতে পারি না তো অনেক ক্ষেত্রে ছোট্ট বাপপারি করতে পারে না ধোকাবাজি করতে পারে দুই নম্বর অভিযোগ হলো তিনি রাতে আমাদের কাছে আসেন না তিন নম্বর অভিযোগ মাসে একদিন আসেন না চার নম্বর অভিযোগ তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান আচ্ছা তাই তো ঠিক আছে জনগণকে ডাকলেন সাইদ ইবনে আমেরকে ডাকলেন দেখে সাইদ ইবনে আমেরকে বললেন আমি জানি যে তুমি আসলেই একজন ভালো মানুষ তোমার ব্যাপারে আমার সুধারণা আছে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি মালিক এই লোকটার প্রতি সুধারণা যেন আমার থাকে কিন্তু জনগণের যেহেতু তোমার ব্যাপারে প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের জবাব তোমার কাছে যাই সাইদ ইবনে আমের বলল অসুবিধা নেই আপনি প্রত্যেকটা প্রশ্ন আমাকে করেন আমি যদি ভুল করে থাকি তো আমি ইনশাল্লাহ সংশোধন হব জনগণকে জিজ্ঞেস করলো যে বলেন আপনারা তার ব্যাপারে যে অভিযোগ গুলো আছে সে অভিযোগ বলেন বলছে এক নম্বর অভিযোগ হলো তিনি সকালে বের হন না দুই নম্বর অভিযোগ হলো তিনি মাসে একদিন বের হন তিন নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যান বেউশ হয়ে যান কেমন যেন যেন অবচেতন হয়ে যান একজন রাষ্ট্রপ্রধান গভর্নর তিনি যদি অপচেতন হয়ে যান অন্য মনস্ক রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন চার নম্বর অভিযোগ রাতে কোনো দিন তাকে আমাদের কাছে খুঁজে পাই না বলছে চারটা প্রশ্নের জবাব কথা বলে কি এখানে এই যে কথা বলেন কেন আপনারা এদিকে তাহলে এক নম্বর অভিযোগ হলো সকালবেলা সাইদ ইবনে আমের জনগণের কাছে বের হয় না সাইদ ইবনে আমের রাহিমাহুল্লাহ বলছেন যে ঠিক বলেছে জনগণ ঠিক বলেছে আমি সকালবেলা ভোরে বের হই না আমি ফজরের এক থেকে দুই ঘন্টা পরে বের হই কারণ আমার নাস্তা তৈরি করার জন্য আমি কোনো চাকরানি রাখি নেই যদি কাজের কোনো লোক রাখি তো তাদেরকে বেতন দিতে হবে খরচ করতে হবে তা আমি তো গরিব মানুষ আমি কি করে রাখবো আর আমার বিবি অসুস্থ আমি নিজ হাতে নাস্তা তৈরি করে নিজে এবং পরিবারকে খাওয়া শেষ করে তারপরে আমি বের হই ওমর রাদিয়াল্লাহু আনহু বলল এই অভিযোগ কোনো গ্রহণযোগ্য অভিযোগ নেই এটা কোনো অভিযোগ হলো বলো ঠিক আছে তাহলে দ্বিতীয়টার জবাব দিতে বলেন দ্বিতীয় অভিযোগ মাসে একদিন আপনি নাকি জনগণের খোঁজ দেন না বলছে হ্যাঁ এটাও সত্যি বলেছেন মাসে একদিন আমি ছুটি কাটাই কারণ হচ্ছে আমি গরিব মানুষ ঘরে আমার বিবি হচ্ছে অসুস্থ বিবির হক আছে এই জন্য আমি আমার পোশাকগুলো আমার পোশাকও কম একটা মাত্র পোশাক আমি মাসে একদিন সেই পোশাকটা আমি ধুয়ে দিই পরিবারের পোশাকটা ধুয়ে দিই এই যেই দিন ধুয়ে দিই ওই দিন আমি বের হতে পারি না ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন বললেন এটা অভিযোগ কোনো গ্রহণযোগ্য নয় তিন নম্বর অভিযোগ মাঝে মধ্যে আপনি নাকি অন্য মনস্ক হয়ে যান হ্যাঁ আমি মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যাই এটা আমার একটা অন্যায় আপনি এই জন্য আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি তো কেন আপনি অন্য মনস্ক হন বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে আমার সামনে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে আমার সামনে সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো আমি দেখেছি কিন্তু আমি তার কোনো উপকার করতে পারি নাই আমার কলিজায় বারবার সাড়া দেয় মাঝে মাঝে তার শাহাদাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসে আমি মাঝে মাঝে আমাকে প্রশ্ন করি যদি কেয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হয় তোমার সামনে তোমার ভাইকে এভাবে শহীদ করা হলো তো তুমি কি করে দাঁড়িয়েছিলে কেন তুমি সাহায্য করোনি আমি আল্লাহর সামনে কি জবাব দিব শাহাদাতের সেই দৃশ্য আমার চোখের সামনে আসলে আমি মাঝে মাঝে অন্য বয়স্ক হয়ে যাই বেউশ হয়ে যাই আল্লাহু আকবার উঠছে নম্বর চার চার নম্বর অভিযোগ কি বলো ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এই মানুষের ব্যাপারে তোমাদের অভিযোগ আছে আচ্ছা বলো চার নম্বর অভিযোগটা বলো
বলছে চার নাম্বার অভিযোগ হলো আমি রুকমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনি তো রাতে বের হয়ে জনগণের খোঁজ নেন কিন্তু আমাদের এই গভর্নর আমাদের এই আমির তিনি রাতে বের হন না রাতে বাসায় থাকেন দিনে আমাদের খোঁজ নেন কিন্তু রাতে কোনোদিন বের হয়ে খোঁজ নেন নাই সাইদ ইবনে আমির বললেন আমিরুল মুমিনিন এটা যদি আপনি আমাকে দোষারোপ করেন তা আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো বলছে তুমি কেন রাতে বের হও না বলছে এই কথা তো আমি বলতে চাই নাই কিন্তু যেহেতু প্রশ্ন এসেছে জবাব দিতে হবে এই জন্য বলছি জালতুন নাহারা লিন্নাস ওয়া জালতুন লাইলা লিল্লাহ আমি দিনটাকে রেখেছি মানুষের খেদমত করার জন্য আর রাতটাকে রেখেছি আমার আল্লাহর গোলামি করার জন্য আল্লাহু আকবার আমি সারা দিন মানুষের খেদমত করি আর সারা রাত ধরে আমি এবার বারিকের সামনে সেজদায় পড়ে থাকি কিছুক্ষণ ঘুমাই আর কিছুক্ষণ ইবাদতে পড়ে থাকি তো মানুষকে তো দিয়ে দিলাম রাতে আমি আমার আল্লাহর জন্য রেখে দিলাম সুবহানাল্লাহ বলেন আর আমার আল্লাহকে দেওয়ার মতো কি আছে তাকওয়া কাকে বলে যে আমি রাতে এই জন্য বের হই না ওমর রাদিয়াল্লাহু আনহু বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন আমি যোগ্য তাকওয়াবান আমির আলহামদুলিল্লাহ পেয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সেই রোগটার বিরুদ্ধে পর্যন্ত বদনাম প্রিয় ভাইয়ের আমার এক কথায় আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরের দিকে যাবো ইনশাল্লাহ এক কথায় যদি বলি তাহলে সোজা কথা হলো আমাদের এই জিহ্বাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই বলি যায় একটা ভয় ঢুকাতে হবে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যের জন্য কেয়ামতের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে ঠিক কিনা আল্লাহর সামনে হিসাব দিতে হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হচ্ছে মনে আপনাদের ছেড়ে দিব পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন এক রাখালকে দেখলেন অনেকগুলো ছাগল চড়াচ্ছে সে রাখালকে ডাক দিয়ে বললেন শোনো পরীক্ষা করার জন্য পরীক্ষা পরীক্ষা করার জন্য বলছি তুমি তো একটু গরিব লোক অসহায় মানুষ রাখাল এই উটগুলো চড়িয়ে ছাগল চড়িয়ে কোনো রকম জীবন যাপন করো আচ্ছা শোনো এই যে ছাগলগুলো চড়াচ্ছ একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো টাকা লাল বলো সেই টাকাই দিবে একটা বিক্রি করে ফেলো সে বলছে মালিক তো নাই আমি তো হচ্ছি রাখাল আমি কি করে বিক্রি করবো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তুমি একটা বোকা ছেলে তুমি একটা বোকা এখানে কি মালিক আছে মালিক তো তার বাড়িতে আছে তুমি বিক্রি করে টাকাটা নিয়ে যাবে আর মালিককে বুঝ দিবে আকালাহু জিবু বাঘ তাকে খেয়ে ফেলেছে যে কোনো একটা বুঝ দিয়ে দিবে তাইলেই তো হলো আমি কি তোমার মালিককে চিনি আমি তো নিয়ে চলে যাবো তুমি মাঝখান দিয়ে টাকাটা পাবি সেই রাখাল বলছে ঠিক বলেছেন আপনি আমি আমার মালিককে বুঝ দিতে পারবো এই ছাগলের মালিককে আমি বুঝ দিতে পারবো টাকাও নিতে পারবো পৃথিবীর কেউ দেখবে না আমার ছাগলের মালিককে বুঝ দিব কিন্তু আমি আমার মালিক আইনাল্লাহ ওই আল্লাহকে কি কি দিয়ে বুঝ দিব আল্লাহু আকবার আপনি তো বুদ্ধি দিলেন আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো আমিও জানি আবার ছাগলের মালিককে বুঝ দেওয়া যাবে কিন্তু আমি আমার আমার মালিককে কি দিয়ে বুঝ দিব আল্লাহু আকবার বলেন আমি আমার মালিককে কি দিয়ে বুঝ দিব তাকওয়া কাকে বলে ভাইয়ের আমার সর্বশেষ এই পয়েন্টটা বলেই আলোচনা শেষ করছি জিব্বা থেকে শুরু করে সব পাপ থেকে নিজেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা তুমি কারো বিরুদ্ধে কিছু বলছো আশেপাশে কেউ নাই যার বিরুদ্ধে বলছো সেও হয়তো নাই কিন্তু মনে রেখো তার আল্লাহ কিন্তু আছেন সুবহানাল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন একটা মানুষের বদনাম করা হচ্ছে তুমি কিন্তু বদনাম করো নাই তুমি শুধু কি করেছো সাপোর্ট দিয়েছো হ্যাঁ হ্যাঁ ভাই আসলে এরকমই লোকটা একবার দুনিয়ার দুই নাম্বার শয়তান বাপ্পা তুমি বদনাম গুলো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ বদনাম করে নাই শুধু বদনামে সমর্থন করেছে ইয়াফদাহু ফি বাইতিহি আল্লাহর নবী বলেন বাইতুন মানে ঘর ও যে তার ঘরে আল্লাহ তাকে রেখে অপমান করে তারপরে দুনিয়া থেকে বিদায় করবে ঘরে রেখে অপমান করে তারপরে দুনিয়া থেকে বিদায় করবে কাজে আল্লাহকে ভয় করার চেষ্টা করুন আল্লাহকে ভয় করার চেষ্টা করুন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই একটা ভয় করে যায় ঢুকবে আপনার জীবন ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে যে কথাগুলো বলেছি মূল কথা এই মুখের ভাষা আল্লাহ তাআলার দান
যে আল্লাহ এই রহমত দিয়েছেন অনুগ্রহ করেছেন কথা বলার তৌফিক দিয়েছেন এই কথা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব জিকির আজকার করব এদিকে জিকির আজকার করব দোয়া করব কোরআন তেলাওয়াত করব আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করার চেষ্টা করব আল্লাহর এই দেয়া মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করব না হারাম কিছু ভক্ষণ করব না এই মুখ দিয়ে এমন কিছু করব না যেটার কারণে আল্লাহ তাআলা নারাজ হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ খায়র বারাকাল্লাহু ফিকুম হাইয়াকুমুল্লাহ কয়েকটা প্রশ্ন এসেছে এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ এগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আলোচনা ইনশাআল্লাহ এগিয়ে টানব আর 11টা সোয়া 11টা বেজে গিয়েছে রাত বেশি করার দরকার নেই যত আলোচনা খৈরুল কালামি কল্লা মামা দাল্লা উত্তম কথা হলো সেই কথা সময় হবে কম কথা হবে দামি ঠিক কিনা আমি যা যত এতক্ষণ যা বলেছি এর মাঝখানে ইচ্ছে করলে এই ওয়াজকে দুই তিন ঘন্টা নিয়ে যেতে পারি মাঝখানে গজল গাম ভূমিকায় আধা ঘন্টা শেষ হবে ঠিক না এইভাবে কিন্তু সময় কাটালে কাটানো যায় কিন্তু ভাই আসল কথাটা মনে থাকবে না এই জন্য কথা কম বললাম কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে চলে যাব শেষ করে দিব নাকি প্রশ্নের উত্তর দিব দিব নাম্বার এক এক নম্বর প্রশ্ন হচ্ছে শবে বরাতের নামাজ কত রাকাত এবং নামাজের সঠিক নিয়ম কি মাশাআল্লাহ শবে বরাতের নামাজ শবে বরাত হচ্ছে হাদিসে সরাসরি শবে বরাত এই কথাটা নাই এগুলো হচ্ছে মিশ্রিত ভাষা শবে এটা ফার্সি একটা শব্দ থেকে আসা হাদিসে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত অর্থাৎ আরবি হিসেবে ১৫ই রমাদান ১৫ রমাদানের যে রাত সেই রাতটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান আমরা বাংলা ভাষায় এটাকে শবে বরাতের রাত হিসেবে জানি শবে বরাতের রাতের ফজিলত সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে এর মধ্যে অসংখ্য রেওয়ায়েত আছে কিছু রেওয়ায়েত আছে যাইফ গ্রহণযোগ্য নয় কিছু আছে মাউযু জাল বানানো আর একটা দুইটা রেওয়ায়েত আছে একটা রেওয়ায়েত বিশেষ করে আছে আরেকটা রেওয়ায়েতের ব্যাপারে মুখতালাফ আছে একটা রেওয়ায়েত আছে গ্রহণ করা যায় হাসান পর্যায়ের সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রথম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন প্রথম আসমানে এসে আর তখন দুই ধরনের ব্যক্তি ছাড়া একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক এদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন এই হাদিসের দৃষ্টিকোণে ওইটা মানে শবে বরাতের রাত হিসেবে শবে কদরের মতো যারা ফজিলত মনে করে থাকেন এটা ভুল এটা ওই রাত সহ অন্যান্য রাতে আপনি যেমন ইবাদত করেন ওই রাতও আপনি যেহেতু একটি ফজিলতের ব্যাপারে হাদিস আছে বানিয়ে যেই কোনো ইবাদত করতে পারেন কিন্তু ইবাদতের আপনি সারা রাখতে ১২ রাকাত না মনে চাইলে আপনি ১০০ রাকাত নামাজ পড়েন সুন্দর করে ১০০ রাকাত নামাজ পড়েন দুই রাকাত করে করে আপনি যত রাকাত মন চায় নামাজ পড়তে পারেন যে কোনো জিকির আজকার মন চায় করতে পারেন হাদিসে বর্ণিত যে কোনো জিকির বা কোরআন সুন্নায় বর্ণিত যে কোনো আমল করতে পারেন তবে নামাজের আলাদা কোনো শবে বরাতের নামাজের নামে নতুন পদ্ধতির অথবা শবে বরাতের নামাজের নামে আলাদা কোনো সিস্টেমের কোনো নামাজ কোরআন সুন্নায় বর্ণিত হয়নি কথাই বুঝতে পেরেছি আপনি ইবাদত করতে পারবেন যে কোনো ইবাদত আপনি করেন কোরআন সুন্নাহ বর্ণিত অসুবিধা নাই এবং দুই রাকাত করে করে আপনি যত রাকাত নামাজ ইচ্ছে পড়তে পারেন ১২ রাকাতই পড়তে হবে এমন নির্দিষ্ট নিয়মে পড়তে হবে এমন কোনো বর্ণনা হাদিসে আসেনি আশা করি বুঝতে পেরেছেন এর উপর প্রশ্ন হচ্ছে শবে বরাত এর প্রশ্ন হচ্ছে রোজা এর প্রশ্ন হচ্ছে শবে বরাতের দিনের আমলের নিয়মগুলো বলেন এবং ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে বলুন শবে বরাতের গুরুত্ব সম্পর্কে বললাম যে প্রথম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে লায়াত্তালিউ ইয়াত্তালিউ বান্দার দিকে মনোনিবেশ করেন এবং সেই বান্দারা যখন শবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করেন এর মধ্যে যারা মুশরিক শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না এবং মুসাহিন যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না হিংসুকদেরকে ক্ষমা করবে না হিংসুক তো আমাদের মাঝে নাই কম না বেশি আল্লাহু আকবার কই যে অমুকের ছেলে পাস করছে তো পাস করলে কি হবে ওকে চাকরি পাবে নাকি চাকরি পাইলে কি হবে ও কি ভালো বেতন পাবে নাকি ভালো বেতন পাইলে কি হবে ও কি ভালো বউ পাবে নাকি ভালো বউ পাইলে কি হবে ওর কি ছেলে মেয়ে হবে নাকি ছেলে মেয়ে হইলে কি হবে গরু আর ছাগল একটা মানুষ না সবলে গরু আর ছাগল আছে না এটা হলো হিংসুকদের প্রমাণ মানে নিজের ছেলে সবচেয়ে ভালো আরেকজনের ছেলে যতই ভালো করুক তারপর এটা কোনো না কোনো ত্রুটি বের করার চেষ্টা করবে আরেকজনের ভালো দেখে তার হচ্ছে আপনার সৌন্দর্য দেখে
তার এগিয়ে যাওয়া দেখে আশেপাশের অনেক মানুষ আছে হিংসায় চলে, তার অর্থ হয়েছে, টাকা পয়সা হয়েছে, এখন এটার বিভিন্ন ভাবে আরে কেমনে হয়েছে আমরা জানি, কেমনে বদনাম করে দেখেন তো হ্যাঁ তার আব্বা আমার বাপের কাছে আই বসি দেখতো দুই টাকার জন্য আছে না, ওই বাপের লই ওই দাদারে নিয়া ওই বংশের কারণে নিয়া যে ওদেরকে আমরা আনা পালছি, আমার আব্বা না এদেরকে বুদ্ধি দিয়ে বিদেশে পাঠাইছে দেখে এখন টাকা কোটি কোটি টাকার মালিক হয়েছে আছে না, এগুলো হলো হিংসুকদের পরিচয়। প্রিয় ভাইয়ের আমার অন্যের ভালো কিছু দেখলে তার জন্য দোয়া করেন, আপনি তার জন্য দোয়া করলে আপনার জন্য উল্টো ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে বললেন যে লোকটা এখন যে লোকটা মসজিদে আসবে এই লোকটা হচ্ছে জান্নাতি লোক, জান্নাতের মেহমান। একই লোকের ব্যাপারে তিন দিন আল্লাহ নবী বলেছেন লোকটা জান্নাতি। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ থেকে বের হয়ে যেই লোকটাকে জান্নাতি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তার পিছনে পিছনে গেলেন, গিয়ে তাকে বললেন ভাই আমার একটা আবদার আছে, আমি তিনটা দিন আপনার বাড়িতে একটু থাকতে চাই মেহমান হয়ে। বলছে আপনি মেহমান হয়ে আমার বাড়িতে থাকবেন তো ভালো কথা চলেন। বলছে আমি তিন দিন থাকবো। তিন দিন গেলেন, তিনটা দিন বেচারা ঠিক মতো ঘুমায় না, খালি পাহারা দেয় যে এই লোকটা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, কি আমল করে একটু দেখবো কি আমল করে। তিন দিন শেষ, যাওয়ার পথে যে লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তাকে ডাক দিয়ে আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই বড় আশা নিয়ে তিন দিন আপনার বাড়িতে ছিলাম, আমি ভেবেছি আপনি অনেক বড় কোনো আমল করেন, যে আমলের কারণে দুনিয়ায় থাকতেই আপনি জান্নাতের মেহমান হয়ে গেলেন, কিন্তু ভাই আপনাকে তো তেমন ভালো কোনো বড় আমল করতে দেখি না, আমাদের মতো স্বাভাবিক ইবাদত করেন, কিন্তু আপনি জান্নাতের গ্যারান্টি আর সুসংবাদ পেলেন কি করে, আপনার স্পেশাল কোনো না কোনো আমল অবশ্যই আছে। বলেন না ভাই সে আমলটা কি আমি খুঁজেছি পাই নাই। বলছে ভাই রে আমি আসলে দুর্বল মানুষ, তেমন বড় কোনো আমল করি না, তবে একটা আমল করি, আমি যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে শুনেছি এই অন্তরটা যদি হিংসা মুক্ত রাখা যায় তাহলে ওই হিংসা মুক্ত অন্তরওয়ালা ব্যক্তি জান্নাতের মেহমান হবে, সেই দিনের পর থেকে আমি আমার অন্তরকে পাহারা দেই, আমার এই অন্তরে করে মুসলমানের জন্য হিংসা ঢুকার সুযোগ দেই না। আল্লাহু আকবার। একটা আমল দুনিয়ে থাকতে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সারাদিন না খেয়ে থাকা সহজ, সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু মনটাকে হিংসা মুক্ত রাখা এত সহজ নয়। আরেকজনের চেহারা সুন্দর দেখলে তারে নিয়ে মানে আপনার করে যে পিন 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 করে, আরেকজনের ছেলে পরীক্ষা ভালো পাস করছে আপনার করে যে পিন 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 করে ঝলে, আরেকজন টাকা পয়সা ভালো ইনকাম করছে আপনার করে যে সহ্য হয় না যেন আগুন ধরাই দিচ্ছে আছে না। ওই যে একটা গল্প শুনছিলাম, এক বুড়ো লোক বেয়াদবি মাফ করবেন, এক লোক কুজো দিয়া গুরু খাদ্য, কুজো কুজো বুঝেন তো, কি বলে গুজা, এক গুজা দিয়ে হারে গুজা গুজা দিয়ে হাঁটে। তো তার সাথে একদিন এক জিনের নাকি দেখা, তো জিন বলতেছে যে দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, তো তুমি যে গুজা দিয়ে হাঁটতেছো কষ্ট পাচ্ছ এই জন্য তোমার প্রতি আমার একটা মায়া জন্ম হয়েছে, তোমার কি লাগবে বলো, যে কোনো একটা জিনিস আমার কাছে চাইবা আমি সেই চাওয়াটা পূরণ করব। তো সে জিনের বলতেছে ভাই আমি গুজা দিয়ে হাঁটি এই জন্য আমাকে এলাকার পোলা পাইন মানুষ সবাই মানে গুজ্জা বুইরা কয়, গুজ্জা বুইরা আমার নিয়ে তিরস্কার করে, তুমি একটা কাম করো এলাকার যত মানুষ আছে সবগুলার গুজা বানায় দাও। ওর বলা দরকার ছিল যে আমি গুজা আছি আমার সোজা বানায় দাও, না আমার যেহেতু গুজা বলে আমি গুজা আছি আছি দুনিয়ার সব মানুষ যেন গুজা হয়ে যায়। এই হলো আমাদের সমাজের বাস্তবতা, মানে আমি যেমন বিপদে আছি, গরিব আছি, অসহায় আছি, সমস্যায় আছি, দুনিয়ার সব মানুষ আমার মতো সমস্যায় পড়ুক, এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ সাহায্য থাকে না, বরং আপনার দোয়া করা উচিত আমি ভালো হই আমার ভাইরাও ভালো হোক, আপনি অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। হিংসুক এবং মুশরিক যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, কাজী এই হিংসুক এবং হিংসা এবং শিরিক থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নিসফু শাবান নিসফু লাইলাতি মিন শাবান, এদিকে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15তম দিবাগত রাত্রি, এটার ফজিলত হচ্ছে, এটার ফজিলতের ব্যাপারে হাদিস এসেছে, নির্দিষ্ট কোনো আমল আসে নাই, কাজে আমরা ওই রাতে যে কোনো ইবাদত করতে পারি এই গুরুত্ব হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হচ্ছে অনেকগুলো প্রশ্ন যেগুলো আসলে আমাদের পরবর্তীতে লাগবে, রোজা রেখে যে সময়গুলোতে দোয়া কবুল, দোয়া করলেই কবুল হয় সেগুলো কখন, গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখার বিধান কি আছে। এর মধ্যে প্রথম হচ্ছে রোজা রেখে কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। রোজা রেখে হাদিসের বর্ণনা যে ইন্দা সিয়াম
সিয়ামরত ব্যক্তি সারা দিন যে কোনো সময় দোয়া করলেই আল্লাহর কাছে সেই দোয়া দ্রুত কবুল হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিয়াম রাখা অবস্থায় যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন তবে বিশেষ করে কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া একটু বিশেষ ভাবে কবুল হয় যেমন ইফতারের আগ মুহূর্তে আপনি ইফতার দিয়ে বসে আছেন তখন ইফতারের আগ মুহূর্তে সব রেডি করে সবাই দোয়ায় মশগুল হবেন নিজে দোয়ায় মশগুল হবেন নিজের ওয়াইফকে বলবেন আমরা কিছু আলহামদুলিল্লাহ সাব আছি সাব ওরে বাপ রে বাপ সারা দিন ধরে রোজা যে রাখছে এই রোগার এই রোজার যা কষ্ট আছে সবগুলো ইফতারের আগ মুহূর্তে বউয়ের উপরে যারে বউয়ের উপরে ট্যাংকই ট্যাংকই বুটকই পেঁয়াজুকই কাঁচা কই কইরে এই বেচারি সারা দিন ধরে রোজা রেখে যা কষ্ট না হইছে ইফতারের টাইমে তার চেয়ে কষ্ট কয়েক গুণ বেশি হয় রোজা দিছে আজান দিছে বেচারি এখনো ট্যাঙ্ক বাগানি ট্যাঙ্ক বানানো বাকি রয়ে গেছে এখনো ফ্রিজের যে বরফ বরফ দেয় নাই কারণ জানে তো এবার সারা দিন ধরে রোজা রাখছে এবার মাথায় যা রাগ উঠছে সবগুলো এখন ঝাড়বে বেশিরভাগ মহিলাদেরকে দেখা যায় আজান দেওয়ার 5 মিনিট 10 মিনিট পরে ইফতার করে ওই যে বেচারার মাথা ঠান্ডা করতে হবে এই জন্য উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর নবী ঘরে আসলে কি করতেন আপনার মতো আমার মতো পায়ের উপরে পা তুলে বসে থাকতেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াকীতু সাওবাহু ওয়ায়াকদিমু আহলাহু নিজ হাতে কাপড় সেলাই করতেন জুতা সেলাই করতেন এবং স্ত্রীর কাজে সহযোগিতা করতেন আদর্শবান স্বামী হলো সে যে নিজে স্ত্রীর কাজে সহযোগিতা করবে বুট পেঁয়াজু যা যা আপনি খাইতে চান খান অসুবিধা নাই তবে এগুলোর ক্ষেত্রে আপনি বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন তবে মনে রাখবেন বুট পেঁয়াজু অথবা এই যে মুড়ি বুটমুড়ি খাওয়া এটা কিন্তু সুন্নত না সুন্নত হচ্ছে খেজুর খাওয়া ঠিক কিনা নাটোরে এক ডাক্তার সাহেব ইফতার আয়োজন করছে তো ইফতারের প্রোগ্রামে তিনি হচ্ছে আপনার খেজুর দিয়েছে খেজুর দামি খেজুর আবার বিরিয়ানি দিছে মুরব্বিরা যাইতে যাইতে কয় ডাক্তার সাহেব তো ইফতারের দাওয়াত দিল তো খেজুর আর বিরিয়ানি তো দিছে কিন্তু ইফতার তো দিল না ইফতার মানে বুঝছেন নি বুটমুড়ি মানে সব দিতে বুটমুড়ি দেয় নাই কয় না ইফতার তো দেয় নাই মানে ইফতার মানে বুটমুড়ি অথচ ইফতার মানে হওয়া উচিত হচ্ছে কি খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না কাজেই ভাইয়ের আমার অন্য কিছু আপনি খান ডাক্তাররা নিষেধ করে থাকেন ভাজা পোড়া খাওয়ার জন্য এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন বাকি খাওয়া তো হারাম না খেতে পারেন তবে সেক্ষেত্রে অন্যের উপরে নির্যাতন করার চেষ্টা করবেন না প্রিয় ভাইয়ের আমার বলতে চাচ্ছিলাম যে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বাইনাল আজানাইন আজান এবং একামতের মাঝে যে সময় রোজা রাখা অবস্থায় এই আজান এবং একামতের মাঝের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের অপেক্ষায় আছেন তখন দোয়া করলে দোয়া কবুল হয় বুঝতে পেরেছি এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করবেন এবং শেষ রাতে দোয়া করবেন সাহারি খেতে উঠেন সাহারি খাওয়ার আগে দোয়া করবেন এই সময়গুলোতে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আবার ইসমে আজম পড়ে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয় ইসমে আজম কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুন সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দোয়া পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে মা বাবার খিদমত করে সেই উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া দ্রুত কবুল হয় এরকম দোয়া কবুলে আরো অনেকগুলো বিষয় রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সঙ্গগুলোতে দোয়া করে তৌফিক দান করুন আমিন গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখার বিধান কি এটা বলে শেষ করছি গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখার বিধান হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখার বিধান হলো গর্ভবতী মায়েরা যদি প্রাথমিক অবস্থায় থাকে রোজা রাখলে যদি ডাক্তার বলেন অথবা তিনি মনে করেন যে বাচ্চার কোনো ক্ষতি হবে না স্বাভাবিক রাখতে পারবেন এক এক মহিলার শারীরিক অবস্থা এক এক রকম যদি সে স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে বাচ্চা প্রাথমিক অবস্থায় আছে গর্ভে এই অবস্থা তার বমি খুব বেশি হচ্ছে না নর্মাল আছে তাহলে তিনি চাইলে রোজা রাখতে পারেন কিন্তু যদি কোনো গর্ভবতী মা অথবা দুধ দুগ্ধ দানকারী দুধ খাওয়াচ্ছে এমন মা মনে করেন যে রোজা রাখতে গেলে বাচ্চা দুধ পাবে না অথবা রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে অথবা নিজে খুব অসুস্থতা বেড়ে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে গর্ভবতী মা অথবা দুধ খাওয়াচ্ছেন এমন মা রমজান মাসের রোজা ভাঙতে পারবেন তবে পরবর্তীতে প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে রোজা রাখবেন প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে রোজা রাখবেন আর যদি এমন হয় যে তিনি রমজান মাসের রোজা ভেঙেছেন কিন্তু রমজান মাসের রোজা ভাঙার পরে অসুস্থ হয়ে গেছেন আর এই রোজা রাখার সম্ভাবনা নাই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খানা খাওয়াবেন তবে চেষ্টা করতে হবে রোজার বিনিময়ে রোজা রাখা বুঝাতে পেরেছি
যদি সুস্থতা অনুভব করেন বাচ্চার কোনো ক্ষতি হবে না নিজের কোনো ক্ষতি হবে না তাহলে গর্ভবতী মহিলা রোজা রাখতে পারে যদি নিজে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তাহলে রমজান মাসে রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে এই রোজার বিনিময়ে একটার বিনিময়ে একটা করে রাখতে হবে আবার সবগুলোর বিনিময়ে একটা না প্রত্যেকটার বিনিময়ে প্রত্যেকটা একটার বিনিময়ে একটা দুইটা ভাঙলে দুইটা তিনটা ভাঙলে তিনটা রোজা পরবর্তীতে রেখে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে